নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার পিঠা রেসিপি। এই পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে, আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। জলটা ভালোভাবে বলক আসলে এবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। চালের গুঁড়ো প্রায় এখানে 150 গ্রামের মতো দিয়ে দিলাম, আর এটা ভিজা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিলাম, আর এবার খুব ভালোভাবে মথে নিতে হবে। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে এবার বেলে নিব, আর বেলার সুবিধার্থে এখানে আমি একটু চালের গুঁড়োটাই ব্যবহার করলাম, আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি পিঠাগুলো একটু বড় করেই তৈরি করে নেব, আর আপনারা কিন্তু এই পিঠাটা ছোট বড় তৈরি করে নিতে পারবেন। এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একটু পাতলা করে তৈরি করলে ভালো হবে। আমি দুইটা পিঠা বেলে নিলাম, আর এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা সাজ ব্যবহার করব, মানে উপরের যে ডিজাইনটা আছে শুধু একটা ডিজাইনই কিন্তু এখানে আমি ব্যবহার করব। তবে এই ডিজাইনটা না দিলেও কিন্তু সমস্যা নেই, আমি একটু দেখার সুন্দর যে এই ডিজাইনটা দিয়ে দিব। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা খেজুরের কাঁটা ব্যবহার করব, আর খেজুরের কাঁটা দিয়ে এভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। তবে খেজুরের কাঁটা আপনাদের হাতের কাছে যদি না থাকে, সেক্ষেত্রে সুই থাকলে কিন্তু সুই দিয়েও খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। মাঝখানের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার সাইডের ডিজাইনগুলো একটা পাতলা টিন দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আরেকটা ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর একইভাবে সাজ ব্যবহার করে কিন্তু
উপরের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু আমি তৈরি করে নিলাম। যে টিনটা দিয়ে আমি ছাদের ডিজাইনগুলো তৈরি করে নিলাম, একই টিন দিয়ে মাঝখানে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর টিনের সাহায্যে এই ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আপনারা চাইলে সহজে ট্রাই করতে পারেন। এবার বাকি অংশটা কাটার জন্য খেজুরের কাঁটা ব্যবহার করব। এভাবে তৈরি করলে পিঠাটা কিন্তু বানাতে একটুও সময় লাগবে না, খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের দুইটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এখন এগুলোকে শেখে নিতে হবে, আর শেখে নিতে কিন্তু বেশি সময় লাগবে না, 2 হতে 1 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাগুলো শেখানো হয়ে যাবে। তবে হালকা আছে এই কাজটা করে নিতে হবে, এরপরে পিঠাগুলোকে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না, 2-1 ঘন্টার মতো হলেই ভালোভাবে শুকিয়ে যাবে। আর আমার শেখানো হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এরপরে রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন রোদ্রে শুকিয়ে নিয়েছি, এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন কয়েকটা পিঠা আপনাদের ভেজে আমি দেখিয়ে দিচ্ছি, আর এগুলো ভাজতে বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। তবে মুছমুছে করে ভাজলে একটু সময়টা হয়তো বা লেগে যেতে পারে, আর লালচে করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। কয়েকটা পিঠা আমি ভেজে নিলাম, আর অল্প পরিমাণে একটু চিনি শিরা তৈরি করে নিলাম। আর চিনি শিরাটা আমি ঘন করে তৈরি করে নিচ্ছি, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এবার চুলাটা অফ করে পিঠা কয়েকটা আমি দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল প্রায় চলে এসেছে, পিঠা খাওয়ার কিন্তু এখনই সময়। আমার চ্যানেলে অনেক রকমের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনি চাইলেই চ্যানেলটিকে একবার ভিজিট করতে পারেন। আমি কয়েকটা পিঠা এভাবে চিনির শিরায় কিন্তু দিয়ে দিলাম, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।